আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেগে ভাসল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল। এদিন পেট্রাপোল সীমান্তে উপচে পড়া ভিড় ভাষাপ্রেমীদের। একুশের আবেগে মিশে গেল দুই বাংলা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে অনুষ্ঠিত হল মাতৃভাষা দিবস। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান। যদিও নিরাপত্তার কারণে এবছর একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে। এ বিষয়ে আগেই সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজক দুই দেশের সাথে আলাদা করে আলোচনায় বসা হয়। দুটি দেশের মাঝখানে অর্থাৎ সীমান্তের জিরো পয়েন্ট বা নোম্যান্স ল্যান্ডে ভাষা শহীদদের স্মরণে ভাষা শহীদ স্মারক বানানো হয়েছিল। সেখানে শহীদ স্মরণ করেন দুদেশের জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন দুদেশের বিশিষ্ট কবি সাহিত্যিকেরাও। শহীদ স্মারকে শ্রদ্ধা নিবেদনের পর মঞ্চে অনুষ্ঠিত হয় দুদেশের জাতীয় সঙ্গীত। মঞ্চে চণ্ডীপাঠ ও কোরআন পাঠেরও ব্যবস্থা করা হয়। ভাষা শহীদদের স্মরণে দুদেশের পক্ষ থেকে এদিন সীমান্তের জিরো পয়েন্টে রক্তদান শিবিরেরও ব্যবস্থা করা হয়। এই শিবিরে বাংলাদেশিদের জন্য রক্তদান ভারতীয়রা, ভারতীয়দের জন্য রক্তদান করেন বাংলাদেশিরা। এছাড়াও মূল মঞ্চে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হয় ভারতীয় দুই কবি মলয় গোস্বামী ও কবি স্বপন চক্রবর্তীকে। দুই কবির হাতে সম্মান তুলে দেন বাংলাদেশের সাংসদ আফিলউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ভারতের পক্ষে হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলার বিভিন্ন বিধায়ক, বিভিন্ন পৌরসভার পৌরপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বাংলাদেশের তরফে হাজির ছিলেন যশোর জেলার সাংসদ শেখ আফিলউদ্দিন। অনুষ্ঠান মঞ্চে খাদ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে সীমান্তে হয়তো কাঁটাতার আছে, কিন্তু কাঁটাতার নেই দুপার বাংলার মানুষের মনের মাঝে। আমরা মনে করি এপার বাংলা ওপার বাংলা এক এবং অদ্বিতীয়। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।